শেষ পর্যন্ত দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। ইডির আবেদনে সাড়া দিল আদালত। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বালের যুক্তি গ্রাহ্য হল না আদালতে। গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রাজধানী নিয়ে যেতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদনের শুনানি হয় শনিবার। সেদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় দু ঘণ্টা মামলার শুনানি হয়। শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছিল সোমবারই রায় দেবেন বিচারক। তবে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের আইনজীবীদের যুক্তি খারিজ করে ইডির আবেদনে সিলমোহর লাগালো আদালত। উল্লেখ্য, এর পূর্বে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকেও দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অন্যদিকে আইনজীবী মহল কিংবা রাজনৈতিক মহলের ধারণা, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন অনুব্রতর আইনজীবীরা, যেখান থেকে রাজধানী যাত্রা স্থগিত হতে পারে বীরভূমের এই দোর্দণ্ড প্রতাপ নেতার। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।